বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে মজা। প্রতিবাদে ইসলাম ছেড়ে হিন্দুত্বের পথে জাতীয় পুরস্কার জয়ী পরিচালক, দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজা করার অভিযোগ। প্রতিবাদে ইসলাম ধর্ম ছাড়লেন আলী আকবর, সস্ত্রীক হিন্দুত্বের পথে জাতীয় পুরস্কার জয়ী চলচ্চিত্র পরিচালক, একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে নিজেই এই কথা জানিয়েছেন তিনি। জানা গিয়েছে সম্প্রতি বিপিন রাওয়াতের অকাল মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করেন আলী আকবর। অভিযোগ, তার পোস্টে বহু মানুষ মজার স্মাইলি দিয়ে রিয়্যাক্ট করেন, এতেই ক্ষুব্ধ হন পরিচালক। তিনি জানান, যারা এই ধরনের সংবেদনশীল বিষয়ে মজা পান তারা দেশদ্রোহী। একটি ভিডিওতে জাতীয় পুরস্কার জয়ী চলচ্চিত্র পরিচালক বলেন, জন্ম থেকে আমি যে পরিচয় পেয়েছিলাম আমি তা ত্যাগ করছি, এখন থেকে আমি আর মুসলিম নই, আমি প্রথমে একজন ভারতীয়। যারা ভারতের ক্ষতিতে মজা পায় তাদের জন্য এটা আমার উত্তর। চলচ্চিত্র পরিচালকের স্পষ্ট অভিযোগ, পাক মদতপুষ্ট এবং কাশ্মীরি জঙ্গিদের কঠোর হাতে দমন করেছেন বিপিন রাওয়াত, সেজন্য তার মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজা করে একদল মানুষ যারা একটি বিশেষ ধর্ম অবলম্বী। এই কাজ দেশ বিরোধী। এরপর একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে আলী আকবর জানান, তিনি ও তার স্ত্রী হিন্দুত্বের পথে হাঁটবেন, তবে তার দুই মেয়েকে ধর্ম পরিবর্তনের জন্য কোনো চাপ দেবেন না, তারা নিজেদের ইচ্ছে মতো ধর্ম বেছে নেবেন। 2015 সংবাদ শিরোনামে উঠে আসেন আলী আকবর। তিনি অভিযোগ করেন, ছোটবেলায় মাদ্রাসাতে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। 1996 রাবিয়া চাল্লি কুন্নু ছবিটির জন্য জাতীয় পুরস্কারও পান তিনি। এখনকার খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন এই চ্যানেলটির। ধন্যবাদ।